तो गाइज आज हमें ये वीडियो ते बोलबो किभाबे आपनी आपनार यूट्यूब चैनेले आपनार सोशल लिंक एड करबें। तो सोशल लिंक एड करा आपनार यूट्यूब चैनलेर जोन्नो खुबी गुरुत्वपूर्ण, सेखान थेके आपनी एंगेजमेंट पेते पारबें एबं कारो कोनो क्वेरीज थाकले से डायरेक्ट आपनाके आपनार सोशल लिंकेर ओपर मेसेज करते पारबे बा आपनार संगे कन्टैक्ट करते पारबे। ताई आपनार यूट्यूब चैनेले सोशल लिंकिंग कराटा खुबी जरूरी। আপনি শুধুমাত্র ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এ সমস্ত কিছু তো লিংক করতেই পারবেন, সাথে সাথে আপনি পারবেন আপনার যদি নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে সেটারও লিংক আপনি দিতে পারেন। এছাড়া আপনি যে কোনো ওয়েবসাইটের লিংক আপনি এখানে দিতে পারেন। তো সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি খুব ইজিলি আপনার ইউটিউব চ্যানেলে সোশ্যাল লিঙ্কিং করবেন। তাই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন তাহলে শুরু করি। তো গাইজ আমি আমার মেইন চ্যানেলে চলে এসেছি। তো এখানে আমার চ্যানেল আর্টের ওপর আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিংক করা আছে, এবং আপনি অ্যাবাউট সেকশনের মধ্যেও পেয়ে যাবেন। নিচের দিকে লিঙ্কসের মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব আপনারা দেখতে পাচ্ছেন তিনটে লিঙ্ক আমার অ্যাড করা আছে। তো একইভাবে আমি এখন আপনাদের দেখাবো আমার সেকেন্ড চ্যানেলে এই সমস্ত লিঙ্কগুলো অ্যাড করে। তো তার জন্য চ্যানেলে চলে আসবো, তো আপনারা এখান থেকে চ্যানেলে চলে আসবেন। তো চ্যানেলে চলে আসার পর আপনারা এখান থেকে চলে যাবেন কাস্টমাইজ চ্যানেল। তো কাস্টমাইজ চ্যানেলে আপনারা চলে যাবেন, তো একটু লোডিং হবে। তো কাস্টমাইজ চ্যানেলে চলে আসার পর এখান থেকে আপনাকে চলে যেতে হবে বেসিক ইনফো। এখানে আপনি লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো তিনটে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি বেসিক ইনফোতে চলে যাবেন এবং নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কস। তো এখানে এই যে অ্যাড লিঙ্ক, তো প্লাস আইকনে ক্লিক করবেন। তো এখানে আপনাকে দিতে হবে, আমি আগে থেকে লিখে রেখেছি। তো জাস্ট আমি এখান থেকে ফেসবুক, তো এখান থেকে আমি ফেসবুকটা কপি করব, ওকে, এবং এখানে পেস্ট করব। এবং এখানে আমাকে ইউআরএল দিতে হবে, তো তার জন্য আমাকে ফেসবুক ইউআরএলটা কপি করতে হবে। অলরেডি আমি আগে থেকে করে রেখেছি, তো আপনারা করে রাখবেন। তো এইভাবে কপি নেব এবং পেস্ট করবো। তো আপনারা নোটপ্যাডে আগে থেকে এইগুলো নিয়ে রাখবেন, আপনাদের লিঙ্কগুলো হয়ে গেল। এবং এরপরে আমি আরও একটা লিঙ্ক অ্যাড করব। তো আমার আরও একটা লিঙ্ক কপি করা আছে ইনস্টাগ্রাম, তো আমি ইনস্টাগ্রামটা এখান থেকে নিয়ে নেব এবং এখানে পেস্ট করে দেবো, ওকে। এবং এরও ইউআরএলটা এখান থেকে দিয়ে নেব। ওকে, তো এখন আমি দুটো লিঙ্ক পেস্ট করলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট ফাইভ লিঙ্ক এখানে শো করবে। এখানে আপনি পাঁচটা বা তারও অধিক আপনি এখানে লিঙ্ক অ্যাড করতে পারেন, কিন্তু প্রথম থেকে পাঁচটা আপনার শো করবে। এখান থেকে আপনি দুটো লিঙ্কও রাখতে পারেন, তিনটে লিঙ্কও রাখতে পারেন, একটা লিঙ্কও রাখতে পারেন, তো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী করে নেবেন। তো আমি জাস্ট দুটো লিঙ্ক এখানে অ্যাড করলাম এবং আপনাদের দেখানোর জন্য। তো তারপর আমি এখান থেকে পাবলিশ করব। তো পাবলিশড হয়ে গেছে, তো এখান থেকে আমাকে গো টু চ্যানেলে চলে যেতে হবে। তো চ্যানেলে গিয়ে এখন আমি দেখব আমার লিঙ্কগুলো অ্যাড হলো কি না, ওকে। তো দেখুন এখন এই যে আমার এখানে ফেসবুক লিঙ্ক চলে এসেছে, এবং অ্যাবাউট সেকশানে গিয়েও আমি দেখতে পাবো নিচের দিকে, অ্যাবাউট সেকশানে গিয়েও নিচের দিকে দেখব আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, দেখুন দুটো লিঙ্ক আমার চলে এসেছে, ওকে। তো এইভাবেও আপনারা খুব ইজিলি আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য লিঙ্ক অ্যাড করতে পারবেন, এবং এখান থেকে আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। কোনো মানুষ আপনার প্রোফাইলে ভিজিট করলে সেই লিঙ্ক থেকে ডিরেক্ট আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে। খুবই ইজি প্রসেস, তো আপনারাও করে নিতে পারবেন। তো গাইজ আশা করবো আপনারা ভিডিওটা দেখে সম্পূর্ণ বুঝে গেছেন কীভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের সোশ্যাল লিঙ্ক অ্যাড করবেন। আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলে আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও ক্রমাগত আসতেই থাকবে। তো দেখা হচ্ছে আবার নতুন কিছু ভিডিওতে। বাই।